নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখছেন স্মিত টেক্স। আচ্ছা, সব থেকে বড় প্রশ্ন হলো যে ডিজাইন করার সময় যে রিসোর্সগুলো ইউজ করা হয় সেগুলো কোথায় পাওয়া যায়। ডিজাইন করার সময় যে রিসোর্স ইউজ হয় সেগুলো কোথার থেকে ডাউনলোড করব, তাও আবার ফ্রিতে। ডিজাইন রিসোর্সগুলো কোথার থেকে আমরা ফ্রিতে ডাউনলোড করব? আমি ডিজাইন করার সময় যে রিসোর্সগুলো ইউজ করি বা যে রিসোর্সগুলো ব্যবহার করি সেগুলো কোথার থেকে আমি ডাউনলোড করি? সেগুলো ফ্রিতে ডাউনলোড করা যায়, আবার কিছু কিছু পেড রয়েছে, টাকা দিয়েও কিনতে হয়। কিন্তু আপনারা যখন ডিজাইন করবেন তখন রিসোর্সগুলো কোথার থেকে ডাউনলোড করবেন তাও আবার ফ্রিতে। এই ভিডিওতে সেটা দেখানো হবে যে আপনারা ফ্রিতে ডিজাইন রিসোর্সগুলো কোথার থেকে ডাউনলোড করবেন। আমি পার্সোনালি যে রিসোর্সগুলো ইউজ করে থাকি ডিজাইন করার সময় সেগুলো কিছু যেমন ফ্রি থাকে, আবার কিছু পেড থাকে। কিন্তু আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে ফ্রি রিসোর্সের কথা এই ভিডিওতে বলবো। ডিজাইন করার সময় যে কালার কম্বিনেশন, আইকন, ইলাস্ট্রেটর, ফ্রন্ট, নানা রকম যে রিসোর্স ইউজ করা হয় সেগুলো কোথার থেকে ডাউনলোড করা হয়, আমি রিসোর্সগুলো ইউজ করি সেগুলো কোথার থেকে ডাউনলোড করি, আমার ডিজাইন রিসোর্সের সিক্রেটটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই জানতে পারবেন যে এই ভিডিওর মাধ্যমে আপনারা এই ডিজাইন রিসোর্সগুলো কোথার থেকে ফ্রিতে ডাউনলোড করা হয়। এই ভিডিওটা দেখার পর পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি অনেকগুলো ওয়েবসাইটের নাম বলেছি, সেখান থেকে আপনারা ফ্রি রিসোর্স যেগুলো ডিজাইনের কাজে খুবই ব্যবহৃত হয় এবং বড় বড় ডিজাইনাররা এই রিসোর্সগুলোই ইউজ করেন এবং এই ওয়েবসাইট থেকে এই রিসোর্সগুলো ইউজ করেন। আমি যেগুলো আজকে বলবো সেগুলো সমস্তই ফ্রি, এছাড়াও আরও রয়েছে, কিছু ফ্রি রয়েছে, কিছু পেড রয়েছে। কিন্তু আজকের ভিডিওতে আমি এ টু জেড পুরো ফ্রি রিসোর্সের কথা আপনাদেরকে বলবো। এই ভিডিওতে আমি খুব হেল্পফুল রিসোর্সের কথা বলবো যেগুলো আপনার ডিজাইনকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাবে এবং আপনার ডিজাইনটাকে পুরো ইম্প্রুভ করতে সাহায্য করবে। আমি যে রিসোর্সগুলোর কথা বলবো সেগুলো খুবই হেল্পফুল এবং ফ্রিভাবে ইউজ করতে পারবেন, কোনো রকম আপনার কপিরাইট আসবে না, পুরোপুরি ফ্রি এবং সেগুলো কমার্শিয়াল নন কমার্শিয়াল দুটোতেই আপনারা ইউজ করতে পারবেন। এই পার্টিকুলার ভিডিওতেই আমি কিছু হেল্পফুল রিসোর্সের কথা বলবো যেগুলো ইউজ করে আপনারা আপনাদের ডিজাইনটাকে আরও বেটার করতে পারবেন। তাহলে এই ভিডিওটা আপনারা পুরো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটের নাম আমি বলে দেবো এবং সেগুলো কীভাবে ইউজ করতে হয় এবং পুরোপুরি ফ্রিভাবে সেটা আমি পুরো এই ভিডিওতেই বলে দেবো। তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এই ভিডিওটা দেখে হেল্প হতে পারে। আমার কাজই হচ্ছে আপনাদেরকে হেল্প করা, মানে আমি যেগুলোভাবে ইউজ করি সেগুলো সমস্ত কিছু আপনাদেরকে বলবো, আপনারাও সেগুলো ইউজ করে বেটার ডিজাইন করতে পারবেন। তাই এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন বন্ধুদের মাধ্যমে, তাহলে তাদেরও হেল্প হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে দেবেন। এবং শুধু এই করাই না, আমার কাছে আরও অনেক রিসোর্স আছে যেগুলো বেশিরভাগটাই ফ্রিতে ইউজ করা হয়। তাহলে চলুন আজকের ভিডিও স্টার্ট করি। গুগল ক্রোমে গিয়ে সার্চ করব unplus.com, লিখে এন্টার প্রেস করব। unplus.com ওয়েবসাইটে চলে এলাম। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, আপনারা এখান থেকেও সিলেক্ট করতে পারেন। ওয়ালপেপারে ক্লিক করলাম, এখানে সমস্ত ওয়ালপেপার দেখাচ্ছে, স্ট্রাকচার অ্যান্ড প্যাটার্ন এখানে দেখাচ্ছে, টেক্সচার অ্যান্ড প্যাটার্ন রয়েছে এখানে, কিংবা এখান থেকে সার্চও করতে পারবেন। যেমন লিখলাম অফিস, অফিস লেখার সঙ্গে সঙ্গে এখানে চলে এসছে, যে কোনো একটাই ক্লিক করব,
যেমন আমি অফিস ওয়ার্কে ক্লিক করলাম, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে এই যে এখানে সার্চ ফর অফিস ওয়ার্ক অন আনপ্লাস, এখানে সমস্ত ছবি দেখাচ্ছে। যে কোনো একটা ছবিতে ক্লিক করলাম, এখানে সমস্ত ডিটেলস দেখাচ্ছে, এখানে ফিচার্স ইন দেখাচ্ছে, ভিউ দেখাচ্ছে, ডাউনলোড কতজন করেছে দেখাচ্ছে, এখানে সমস্ত ডিটেলসগুলো সব দেখাচ্ছে। এই ছবি রিলেটেড কিছু ট্যাগ দেখাচ্ছে, এখানে এই ছবি রিলেটেড আরও কিছু ছবি সাজেস্ট করছে। এগুলো থেকেও যে কোনো একটা ক্লিক করে ডাউনলোড করা যাবে। এই ছবি রিলেটেড আরও অনেক ছবি সাজেস্ট করছে। এখানে ফ্রি টু ইউজ আন্ডার দ্য আনপ্লাস লাইসেন্স, আনপ্লাস লাইসেন্সে ক্লিক করলাম, দেখা যাক কী বলছে ওরা। এখানে ওরা লাইসেন্সটা বলে দিয়েছে, এটা ফ্রিভাবে ইউজ করা যাবে, যেমন ফ্রি ডাউনলোড করা যাবে, কমার্শিয়াল নন কমার্শিয়াল পারপোজে ইউজ করা যাবে, কোনো পারমিশন দেওয়ার প্রয়োজন নেই বলছে। কিন্তু আমি তাও বলবো, আপনারা যদি এই ছবিগুলো ইউজ করেন তাহলে অবশ্যই তাদেরকে ক্রেডিট দেবেন, কারণ অনেক পরিশ্রম করে অনেক খেটে তারপর এই ছবিগুলো তোলা হয় এবং তারা ফ্রিভাবে ব্যবহার করতে দিচ্ছে। তাই জন্য বলবো যে আপনারা অবশ্যই তাদেরকে ক্রেডিট দেবেন। এখানে ডাউনলোড ফ্রি এই অ্যারো চিহ্নতে স্মল মিডিয়াম লার্জ আর অরিজিনাল সাইজ ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড ফ্রি করলাম, এখানে ডাউনলোড হয়ে গেল। এখানে যিনি ছবিটা তুলেছেন তাকে অবশ্যই ক্রেডিট দেবেন। এইখান থেকে কপি করে নিয়ে সেটা আপনি আপনার ডেসক্রিপশনে পেস্ট করে দেবেন। ফটোগ্রাফারকে অবশ্যই অ্যাট্রিবিউট দেবেন। এর পরের ওয়েবসাইট হচ্ছে, নিউ ট্যাব ওপেন করে টাইপ করলাম pixels.com। এখানে রোবট কিনা সেটা দেখাচ্ছে একটু। এখানে আই অ্যাম হিউম্যান করলাম, এখানে ছবি চুজ করলাম, দিয়ে ভেরিফাই করলাম, পিক্সেলস খুলে গেল। এখান থেকে আপনারা ছবি ভিডিও সমস্ত কিছু ডাউনলোড করতে পারবেন। এখানে অনেক অনেক ছবি রয়েছে, ভিডিওর জন্য এখানে ক্লিক করতে হবে, এখানে প্রচুর ভিডিও রয়েছে, যে কোনো একটা ভিডিও ক্লিক করে আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন। এর লাইসেন্সটা দেখে নিই, কী অ্যালাও আর কী অ্যালাও না এখানে সমস্ত কিছু বলে দিচ্ছে। এখানে ফটো এবং ভিডিও ফ্রি ইউজ করা যাবে, ফ্রি টু ইউজ, অ্যাট্রিবিউট দেওয়ারও কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি বলবো আপনারা অবশ্যই অ্যাট্রিবিউটটা দেবেন। কী অ্যালাও কী অ্যালাও না এখান থেকে আপনারা সমস্ত কিছু পড়ে নেবেন। এই ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে ফটো এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন। এর পরের ওয়েবসাইট হচ্ছে, নিউ ট্যাব ওপেন করে লিখলাম পিক্সেবে। পিক্সেবেতে গিয়ে এখানেও দেখুন প্রচুর ছবি রয়েছে, ডিসকভার মোর করলে আরও ছবি দেখা যাবে, ক্যাটাগরি সাইজ কালার ইমেজের সমস্ত কিছু চুজ করতে পারবেন, ওরিয়েন্টেশন সমস্ত কিছু চুজ করে আপনারা ছবি ডাউনলোড করতে পারবেন, কিংবা সার্চ বার থেকেও আপনারা সার্চ করতে পারবেন। যে কোনো একটা ছবিতে ক্লিক করলাম, এখানে লাইসেন্সটা বলছে ফ্রি ফর কমার্শিয়াল ইউজ আর অ্যাট্রিবিউশন দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু তারপরও বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই অ্যাট্রিবিউশনটা দেবেন, ক্রেডিটটা অবশ্যই দেবেন। এখান থেকে ফ্রি ডাউনলোড করবেন, উপরে সার্চ বার থেকেও আপনারা সার্চ করতে পারবেন।
পরের ওয়েবসাইট হচ্ছে freepngimg.com freepngimg.com লিখে এন্টার দিলাম। যে সমস্ত ট্যাবগুলো একটু বন্ধ করে দিচ্ছি। freepngimg এখান থেকে সানগ্লাস, ইমোজি, ট্রি, ট্যাটু, সাবস্ক্রাইব, লাইট, হেয়ার সমস্ত কিছু করতে পারবেন। আমি একটাতে ক্লিক করলাম, সাবস্ক্রাইবে ক্লিক করব, ক্লোজ করে দিলাম। এটা একটা অ্যাড আসছে, যাই হোক। এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, যেটা খুশি আপনারা ডাউনলোড করতে পারবেন। সাবস্ক্রাইবের অনেকগুলো ছবি দেখাচ্ছে, এখান থেকে আপনারা পিএনজি ডাউনলোড করতে পারবেন, বা এই সাইট থেকেও আপনারা ক্যাটাগরি চুজ করেও ডাউনলোড করতে পারবেন। যে কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করে এবং সেটা ডাউনলোড করতে পারবেন আপনারা। এখান থেকে সার্চ বার থেকেও আপনারা সার্চ করে সেটা ডাউনলোড করতে পারবেন। নেক্সট ওয়েবসাইট হচ্ছে গুগল ফন্ট, যেটা সেটা আমি fonts.google.com লিখে সার্চ করব। গুগল ফন্ট লিখে সার্চ করলেও হবে, গুগল ফন্ট লিখে সার্চ করো বা fonts.google.com লিখে সার্চ করলেও হবে। এখানে প্রচুর প্রচুর ফন্ট আপনারা পেয়ে যাবেন। যেমন এই ফন্টটা আমি সার্চ করব, সার্চ বক্সে গিয়ে টাইপ করব LEDGER, দেখুন এই ফন্টটা চলে এলো। যে কোনো একটা ফন্টের উপর ক্লিক করবেন, এখানে নানা রকম স্টাইল দেখাচ্ছে। এবার লাইসেন্সটা দেখে নেওয়া যাক। এখানে কমার্শিয়ালও ইউজ করা যাবে এবং ফ্রিভাবে ইউজ করা যাবে। এখানে লাইসেন্সগুলো আপনারা দেখে নেবেন। এখানে অ্যাবাউট আছে, এই ট্যাবগুলোতে ক্লিক করে করে আপনারা দেখে নিতে পারেন। এখানে 64px আপনারা বাড়িয়ে দিতে পারেন স্লাইডারটা। এখানে ডাউনলোড ফ্যামিলি, এখানে ক্লিক করলে ফন্টটা ডাউনলোড হয়ে যাবে।